1969 সালে প্রথমবারের মতো পৃথিবীর কোনো মানুষ চাঁদের বুকে পা রাখেন। প্রথম ব্যক্তি হিসেবে চাঁদের মাটিতে পা রেখে ইতিহাসের অংশ বনে যান নীল আর্মস্ট্রং। সর্বশেষ মানুষের চাঁদে যাওয়ার ঘটনা ঘটে 1972 সালে। এরপর থেকে বস্তুত আর কোনো মানব মিশন চাঁদে পরিচালিত হয়নি। চাঁদে আর কোনো মানুষ না পাঠানো নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এর মধ্যে সবচাইতে বেশি যে গল্পটি শোনা যায় সেটি হচ্ছে নীল আর্মস্ট্রং চাঁদে নামার পর সেখানে এলিয়েনদের একটি স্পেসশিপ দেখতে পান। স্পেসশিপ থেকে এলিয়েনরা অ্যাপোলো 11 এর করে যাওয়া নভোচারীদের দিকে তাকিয়েছিলেন। এলিয়েনদের দেখে নভোচারীরা তড়ি ঘড়ি করে আবার নভোযানে চেপে পৃথিবীতে ফেরত আসেন এবং এরপর থেকে আর কোনো মানুষকে চাঁদে পাঠানো হয়নি। তবে এটি নিতান্তই একটি ভিত্তিহীন কথা, কারণ প্রথম মিশন সহ ভিন্ন ভিন্ন 6টি মিশনে মোট 12 জন নভোচারী চাঁদে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সর্বশেষ মিশনের পর কেন চাঁদে আর কোনো মানব মিশন পরিচালনা করা হয়নি? চাঁদে আর কোনো মানব মিশন পরিচালিত হয়নি কেন, সেটা জানার আগে জানতে হবে নাসার চন্দ্রজয় নেপথ্যের কাহিনী। চাঁদে মানুষ পাঠানো যতটা না মহাকাশ গবেষণার ফল, তার চাইতে বেশি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের আধিপত্য বিস্তারের ফল। মূলত তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষমতা প্রদর্শনের ফলাফল চাঁদে মানুষ পাঠানো। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া তাদের স্পুটনিক 1 স্যাটেলাইট মহাকাশে পাঠানোর মাধ্যমে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপনের কৃতিত্ব অর্জন করেন। 4 বছর পর 1961 সালে ইউরি গ্যাগরিনকে মহাশূন্যে পাঠানোর মাধ্যমে মহাকাশে প্রথম কোনো মানব মিশন পরিচালনার কৃতিত্ব অর্জন করে তারা। ফলে মহাকাশ গবেষণায় কোণঠাসা হয়ে পড়ে আমেরিকা। তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তখন ভাইস প্রেসিডেন্ট লিন্ডন জনসন ও নাসার ডিরেক্টর জেমস ওয়েবের সাথে বৈঠকে বসেন কিভাবে মহাকাশ প্রতিযোগিতায় তারা সোভিয়েত ইউনিয়নকে হারাতে পারেন। সিদ্ধান্ত নেওয়া হল চাঁদে মানুষ পাঠানোর মাধ্যমেই সোভিয়েত ইউনিয়নকে জবাব দেবে আমেরিকা। 1962 সালে টেক্সাসের হোস্টনে অবস্থিত রাইস ইউনিভার্সিটিতে দেয়া এক ভাষণে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেন কেনেডি। শুরু হয় তোড়জোড়। ফেডারেল বাজেট থেকে নাসাকে চন্দ্রাভিযানের অর্থায়ন করা হয়। 1960 থেকে 1973 এই সময়কালে চন্দ্রাভিযানের জন্য আমেরিকা 49.4 বিলিয়ন ডলার ব্যয় করে। আজকের দিনে যার পরিমাণ প্রায় 482 বিলিয়ন ডলার। একেবারে গোড়া থেকেই চাঁদে মানব মিশন পরিচালনার প্রস্তুতি নেওয়া শুরু হয়। সব মিলিয়ে এ সময় প্রায় 4 লক্ষ মানুষের প্রত্যক্ষ শ্রমে 1969 সালে আমেরিকা চন্দ্র বিজয়ে সফল হয়। মোট 6টি সফল মানব মিশন পরিচালনার পর সরকার প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসে, ফলে অ্যাপোলো 18 মিশনটি স্থগিত হয়ে পড়ে। অর্থ সংকট এবং রক্ষণাবেক্ষণের অভাবে পরবর্তীতে অ্যাপোলো সিরিজের মহাকাশযানগুলোকে গ্রাউন্ডেড করে রাখা হয়, ফলে একটা সময় সেগুলো মিশন পরিচালনার অনুপযোগী হয়ে পড়ে। এমনকি পরবর্তীতে মানব মিশন পরিচালনার মতো সুবিধা সম্বলিত আর কোনো নভোযানও ছিল না নাসার হাতে। সেই সাথে অ্যাপোলো সিরিজের নভোযানগুলোতে ছিল নানান রকমের কারিগরি ত্রুটি। অ্যাপোলো 11-এ ব্যবহার হওয়া কম্পিউটারটি শক্তি ছিল আপনার হাতে থাকা স্মার্টফোনটির 1000 ভাগের 1 ভাগ মাত্র। ফলে নতুন মিশনের জন্য নাসাকে সব কিছু শুরু থেকেই করতে হতো, যা অ্যাপোলো সিরিজের চাইতেও বেশি ব্যয়বহুল। আর সে কারণেই গত প্রায় 50 বছরের মতো সময় চাঁদে কোনো মানব মিশন পরিচালনা করেনি নাসা। তবে আশার কথা হল, নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে। প্রযুক্তির উন্নতি এবং মহাকাশ গবেষণায় ধন কুবেরদের অর্থায়ন এ কাজে অনেকটা সহজ করে দিয়েছে। ইতোমধ্যে পরবর্তী চন্দ্রাভিযানে নভোযান তৈরির জন্য এলন মাস্কের স্পেস এক্সের সাথে চুক্তি করেছে সংস্থাটি। তবে 2024 সালে চাঁদে মানুষ পাঠানোর কথা থাকলেও আরেক ধনকুবের জেফ বেজোসের করা মামলার কারণে সেটা পিছিয়ে 2025 সালে নিয়ে যাওয়া হয়েছে। এবারের মিশনে প্রথমবারের মতো কোনো নারী নভোচারী মহাকাশে পাঠাবে নাসা।